ফ্রেন্ডস, এখন আমরা বানাতে যাচ্ছি বেগনি। বেগনি বানাবার জন্য সবসে আগে একটু ব্যাটারটা তৈরি করতে হবে। তো বেশি বানাবো না, একটুই বানাবো, জাস্ট যেন দুটো করেও যদি হয়ে যায় তো চলবে। তো বেগনি বানানোর জন্য আগে আমি নেবো ময়দা, ব্যাসন। কোয়ান্টিটিটা আপনার উপরে, আপনি কতগুলো বানাবেন। আমি নিলাম একটু ব্যাসন, বেসনে আমি মিক্স করবো হালকা হালকা করে, আস্তে একটু একটু করে জল। তার আগে আমি দিয়ে দিই একটু নুন, সন্দক নুন দেবো আমি। সন্দক নুন দিলে কি হবে না, যে উপাস টুপাসে ওইটা মানে খাওয়া যেতে পারে। একটু দিলাম সন্দক নুন, এটা আমি দিব সামান্য হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু একটু। কাঁচা লঙ্কাও আপনি দিতে পারেন, ওটা অপশনাল। আর একটু জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। খুব বেশি পাতলা করব না, খুব বেশি পাতলা হলে কিন্তু ঘোলটা উঠে না, একটু মডারেট কনসিস্টেন্সি। আর একটু জল লাগবে, আর একটু জল দেব। মনে হচ্ছে হাতটা ইউজ করতেই হবে, এই পকোড়িতে, পেঁয়াজ পকোড়া বা বেগনি বা কোনো রকমের পকোড়িতে হাতটা ইউজ করতেই হয়। আমি একটু অ্যাভয়েড করছিলাম, তা যাই হোক, বেগনি তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে আমি বেগনি বানাইনি। মা বানাতো, মা বানায়ও, তবে আজকে আমি বানাচ্ছি। এখানে আপনারা দেখছেন আমার ব্যাটারটা এখন খুবই থিক আছে, খুব বেশি থিক, এটাকে একটু পাতলা করবো। যেন লাম্পস না আসে, খুব এখানে আপনারা দেখুন আমার ব্যাটারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে। আপনারা চাইলে সোডা ইউজ করতে পারবেন, কিন্তু আমি এটাতে সোডা ইউজ করবো না, কিছুক্ষণ এমনি ছেড়ে নিয়ে আমি ইনো দিব। ততক্ষণ চলুন আমরা বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নিই। আপনারা দেখছেন ব্যাটারটা আমার অলমোস্ট এখানে রেডি আছে, ব্যাটারটাকে একটু ছেড়ে দিব 2-3 মিনিট, যতক্ষণ আমরা বেগুনটা কেটে নিই। দেখছেন আপনারা এখানে বেগুন আমাদের অলমোস্ট কাটা হয়ে গেল, বেগুনটা আমি কেটে নিয়েছি। এবারে নেক্সট স্টেপ হচ্ছে আমি সোডা না দিয়ে একটু ইনো দেবো। একটু ইনো দিলাম, একটু জল দেবো, জাস্ট ইনোটাকে এটার সাথে মিক্স করার জন্য।
দেখছেন আপনারা আমার ব্যাটাটা কি সুন্দর দেখতে লাগছে। এতে এবারে আমরা বেগুনগুলো দেব। আমি বেশি বেগুন একবারে দিচ্ছি না, চারটে দিচ্ছি, করে দেখি। তারপরে যদি হতে পারে ব্যাটাটা কম হতে পারে বা কিছু যদি উঁচু নিচু থাকে তো ওইটা আমরা কারেক্ট করব। এবারে এইটা রেডি হয়ে গেছে, গ্যাস অন আছে, কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওতে আমরা তেল দিব। আমি সর্ষের তেল ইউজ করব বেগনি বানাতে। এই দেখুন, এটা আমি এখন এখানে গুড লাইফের সর্ষের তেলটা ইউজ করছি। কড়াই গরম হয়ে গেছে প্রায়, এবারে আমরা এটাতে তেল দেব। তেলটা একটু বেশি লাগবে কারণ কি বেগনি বলে যে আপনারা দেখছেন তেলটা গরম হয়ে গেছে প্রায় প্রায়। এটাকে একটু চেক করার জন্য জাস্ট একটু ব্যাটার নিয়ে দেখবো। দেখি আমাদের তেলটা গরম হয়ে গেছে, এইবারে আমি একটা একটা করে বেগুন ছাড়বো। গ্যাসটা অন করি। এটা আমার ফার্স্ট টাইম যে আমি বেগনি বানাচ্ছি, তাও চেষ্টা আছে যে ভালো করব। একসঙ্গে দুটো দেব। তিনটেও দেওয়া যায় কিন্তু খুব বেশি কনজেস্টেড হয়ে যাবে, তাহলে একটু একটু করেই আমরা করি। এবারে আমরা এক সাইডটা হয়ে গেছে প্রায়, অন্য সাইড থেকে ফ্লিপ করব। এটার টেস্টটা রিভিউ আমার মা আপনাদেরকে দেবে, এটা টেস্ট কেমন হয়েছে। আমরা যে কিছুই বানাই প্রথমেরটা রেখে দিই। আপনারা দেখছেন কত ফুলেছে বেগুনিটা। এই বেগনিগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে, এটাকে এবারে একটা একটা করে উঠিয়ে নিই। দুটো দুটো করে দিলে একটু ভালো করে বেগনিগুলো জায়গা পেয়ে যায় আর ভালো হয়। আমি দুটো দুটো করেই ছাড়ছি, তার বেশি না। আর আমরা এখন তো তিনজনেই আছি, বেশি করে কি হবে, আমরা খুব বেশি বেগনি করবো না।
আজকে ভাইকে খুব মিস করছি, রাখির দিন। তারপরে ও এগুলো খেতে খুব ভালোবাসে। আপনারা দেখছেন বেগনিটা কিভাবে হচ্ছে। আমি খুব বেশি তেল দেওয়া একটু অ্যাভয়েডই করি, তাও অনেকটাই তেল দেওয়া হয়েছে। এরপরে যে দুটো দেবো ওগুলো খুবই ছোট ছোট, ওগুলো বেশি স্পেস নেবে না, তো ওগুলোকেও একসঙ্গেই দিয়ে দিই সাইমালটেনিয়াসলি। মেয়ে স্ন্যাক্সে বেগুনি বানিয়েছে, বেগুনিটা খুবই সফট হয়েছে, মুচমুচে আর খেতে দারুণ টেস্টি। আপনাদেরকে দেখাচ্ছি, খেয়ে দেখলাম মুচমুচ করছে একদম, দারুণ হয়েছে, দারুণ দারুণ।